আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব পুরানো একটি ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করব, আর এটা হচ্ছে আমার 31 জানুয়ারির ব্লগ। বেশ কিছু পুরানো ভিডিওগুলো আমার রয়ে গেছে, অনেকদিন ধরে ভাবছি দিব দিব করে আসলে দেওয়া হচ্ছিল না, যার কারণে আজই পুরানো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে ওর পাপা বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল, আমার মেয়েটার খুব খিদা পেয়েছিল, তো ওই টাইমটায়, এটা তো যেহেতু আমার জানুয়ারির দিকে ভিডিও, ওই টাইমটায় দেখা যেত আমার মেয়েটা ওর বাবার হাতে মোটামুটি বেশ সব কিছুই খেতে যেত বা খেত। আর এদিকে একটু আমার মেয়েটা সাহির আর সারা আমার মায়ের সাথে কথা বলছিল, সো সারাদিন কী করে এটাই আসলে আমার মাকে বলছিলাম। আমার মেয়েটার ছেলেটা দেখতে খুবই ছোট লাগছে, বুঝতেই পারছেন, যেহেতু এটা এই বছরের জানুয়ারি মাসের ভিডিও, যার কারণে ওরা সবাই দুজনই খুবই ছোট লাগছে, আর এখন তো মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে। বিদেশে বাড়িতে থাকলে যা হয় আর কি, আমরা যারা বিদেশে আছি দেখা যায় আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি সবার সাথেই বাচ্চা থেকে এভাবে ভিডিও কলে দেখা ছাড়া কোনো ওয়ে নাই, যেহেতু আমরা প্রতি বছর বছর দেশে যেতে পারি না। আর এদিকে ওর বাবা কাজ থেকে আসার টাইমে কিছু খাবার নিয়ে এসেছিল ম্যাকডোনাল্ডস থেকে, তো ওইটাই ওদেরকে ভের করে দেখাচ্ছিল। আমার ছেলেটা খুবই চিকেন পছন্দ করে, যে কোনো টাইপের চিকেন হলেই হবে, সেটা মুরগি হতে হবে, সো চিকেন নাগেটস বলেন আর চিকেন ফ্রাই বলেন আর মুরগির মাংসের তরকারি বলেন, ও যে কোনো কিছু হলেই হবে, ওর একটা চিকেন হলেই হবে, যেই টাইপের চিকেনই হোক কেন হোক না কেন সে খুবই পছন্দ করে। সো এখানে বেশ কিছু কয়েক আইটেমের চিকেন আছে, চিকেন নাগেট চিকেন ফ্রাই, সো এগুলো বেশ গরম গরমই, তো বাচ্চারা এনজয় করছে, আর তার সাথে বাচ্চাদের সাথে আমরাও যদি কিছু এনজয় করি। সো আমার মেয়েটাকেও দেওয়া হচ্ছে, এদিকে আমার মেয়েটাও মোটামুটি খাওয়া শিখছে আর কি। সো মাশাল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। আর মেয়েটা যেহেতু একটু গরম ছিল ওই টাইমটা, তো ঠিক গরমও না, হিটার চালানো হয়েছিল, যার কারণে একটু গরম লাগছে বেশ, তো মেয়েটার চুলটা একদম মাথা ঘেমে গিয়েছিল। সো মেয়েটা আমার চিকেন নাগেট খাওয়া ট্রাই করছে। আর এদিকে আমরা এখন কিচেনে চলে আসলাম, সো আমার হাজব্যান্ড নাগেটগুলা সব প্লেটে সার্ভ করে নেবে এখন। সো আমরা এখন আসলে একটু এই হালকা পাতলা এই নাস্তাগুলো খেয়ে, কিছু কাজ আছে আমি আর আমার হাজব্যান্ড, কিছু জিনিস আছে সেগুলো আসলে গুছিয়ে নেব, আর সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন কি গুছাচ্ছি। এটা যেহেতু জানুয়ারি মাসের ভিডিও আমার, সো সেই টাইমটায় কিন্তু করোনা পরিস্থিতিটা এতটাও খারাপ ছিল না, তবে তার দুই মাস পরেই আসলে এতটা পরিস্থিতিটা খারাপ হয়ে গেছিলো, যে প্রথম লকডাউনের কথা বলছি আমি। সো এটা তার প্রথম দিকে, জানুয়ারির শেষের দিকে, তো সেই টাইমটা এতটাও খারাপ পরিস্থিতি ছিল না, তো সেই টাইমটায় অনেকেই দেশে গিয়েছিল আমাদের পরিচিতর মধ্যে, তার মধ্যে এক ভাই আমাদের খুবই কাছের ইমরান ভাই, উনি দেশে যাওয়ার কথা, সো হঠাৎ করেই ডেট ফিক্স হয়ে গেল, আর তাই আমরা কিছু কেনাকাটা করেছিলাম, তো এটা আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড এগুলো সব রেডি করছে ভাইয়াকে দেওয়ার জন্য, মানে এটা আমাদের বাসায় যাবে, মানে আমার বাসায় যাবে, আমার মায়ের বাড়ি যাবে। ভাইয়াকে অনেক আগেই বলে রেখেছিলাম দেশে গেলে আমার কিছু নিয়ে যেতে, তো হঠাৎ করে ফিক্সড হয়ে যাওয়াতে ডেট, তা তো একটু কেনাকাটা বলতে এই খাবার দাবার টুকিটাকি খাবার জাস্ট দিয়েছি আমার মায়ের জন্য। আর এখানে একটা পাতিল দেখতে পেরেছেন, যে এই পাতিলটা আসলে একটা অ্যারাবিক ডিশ বা যে কোনো টাইপ, অ্যারাবিক ডিশটাই বেশি ও মূলত ওরা ইউজ করে, কুসকুস যেই আইটেমটা আছে সেই আইটেমটা এই পাতিলটাতে রান্না করে মূলত, আর নর্মালি যে কোনো টাইপের ভাপের যেই খাবারগুলো তৈরি হয় সেইগুলো এই পাতিলে ইউজ করা যায় বা রান্না করা যায়। সো আপনাদের ভাইয়া সবই মোটামুটি গুছিয়ে দিচ্ছে আমাকে, আমার গুছানো লাগেনি, ও গুছা সব সুন্দর করেই গুছাতে পারে। সো দেখা যাচ্ছে পাতিলের ভিতরে বেশ কিছু জায়গা আছে, তো এই পাতিলগুলোর ভিতরেই সব দিয়ে যাচ্ছে, আর ভাইয়া যাওয়ার সময় উনি যেভাবে নিতে চায় সেভাবে খুলে যেন নিয়ে যেতে পারে, সেটা আমাদের কোনো সমস্যা নাই, ভাইয়াকে বলে দিয়েছিলাম। সো আমরা আমাদের মতন করে গুছিয়ে দিচ্ছি, আর
ভাইয়া যেভাবে ইজি হয় সে যেন তার লাকেজে ওভাবেই গুছিয়ে নেয় বলা হয়েছে। সো এখানে বেশ কিছু খাবার দাবার দেখতে পাচ্ছেন, লাইক পাস্তা, কুসকুস। আমার মা খুবই কুসকুস পছন্দ করে, যেহেতু আমরা আমার যে পুরান ভিউয়ার্স আছে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি ছোট থেকে বড় হয়েছি বিদেশে, লিবিয়া একটা দেশে। তো সেখানে দেখা যায় আমরা ম্যাক্সিমাম অ্যারাবিক খাবারগুলো বেশি খেতাম। সো আমি আসলে 7 বছর হয়ে গেছে ইতালি এসেছি, তবে এই পর্যন্ত আমার মাকে আসলে কুসকুসের পাতিলটা দিব দেব করে দেয়া হয়নি। তো এবার দেয়া হলো এই কুসকুসের পাতিলটা, তো দিতে পারে বেশ ভালোই লাগছে। তো এখন প্যাকেট করে নিচ্ছে আমার হাজব্যান্ড সবগুলোই, মোটামুটি খাবারগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। আর এটা হচ্ছে আপনার কুসকুসের পাতিলটা, এটা আসলে খুলিনি, যে ভাবলাম যে এভাবে বক্স করে দিয়ে দেয় আর ভাইয়া যেভাবে মন চায় সে যদি খুলে নিতে চায় তাহলে খুলে নেবে। আর আমরা যারা বিদেশে থাকি আমাদের কিন্তু সবারই মন চায় যে মা বাবা বা আত্মীয় স্বজন সবাইকে সব কিছু দিতে পারি, মনে তো চায় যে সবই দিয়ে দেয়, তবে যে সেটা আসলে সম্ভব হয়ে ওঠে না। দেখা যায় অনেক কিছু পরিচিত যারা আছে তারা যদি কিছুটা মাল নিয়ে যায় এটুকুই আর কি, অথবা আমরা নিজেরা যখন যাই তখন যদি নিয়ে যেতে পারি। সো দেখা যায় আমি তো 5 বছর হয়ে গেছে বাংলাদেশে এখনও যাইনি, আমার যাওয়ারও এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই। তো এখন এই যে এই বক্সটায় নাম টাম লিখে নিচ্ছে আমার হাজব্যান্ডটার আর আমার মায়ের নামটা লিখে দিচ্ছে। অবশ্য এই জিনিসগুলো আমি জানুয়ারি মাসে পাঠিয়েছিলাম আমার মাকে এই ইমরান ভাইয়ের মাধ্যমে, তবে তার আগে কিছুদিন আগে আমি তার জানুয়ারি মাসের কিছুদিন আগে আমি আমার মাকে আরও কিছু জিনিস পাঠিয়েছিলাম, সেগুলো কারো মাধ্যমে না, আমি কার্গোতে পাঠিয়েছিলাম কিছু জিনিস। কার্গোতে বলতে খাবার দাবার জিনিস একটু বেশি ছিল এই আর কি। সো এখন ওই প্যাকেটটার মধ্যেও নাম লিখে নিচ্ছে, আর এগে তো এদিকে বাচ্চারা টুকটুকটা কোদের মতন করে খেলা করছে। সো প্যাকেট ট্যাকেট অলরেডি ঘুষানো শেষ হয়ে গেছে, আমার মেয়েটার সাথে একটু দুষ্টুমি করলাম, আমার মেয়েটা এখনও একটা চিকেন নাগেট নিয়ে বসে আছে। সো প্যাকেট ট্যাকেট ঘুষানো শেষ, আর আমার হাজব্যান্ড এখন বেরিয়ে যাবে ইমরান ভাইকে বাসায় দিয়ে আসতে। আর এই ভাইয়ার বাসা আমাদের বাসার খুবই কাছেই, এতটাও দূরে না। তো এই তো আমার হাজব্যান্ড এখন বের হয়ে যাচ্ছে। সো বাইরে বেশ মোটামুটি ঠান্ডা ছিল, যার কারণে জানুয়ারির টাইম, তো এটা জানুয়ারি টাইমে মোটামুটি আমাদের এই জায়গাটা খুবই ঠান্ডা থাকে, জানুয়ারি ফেব্রুয়ারিকে বিশেষ করে এই দুইটা মাস খুবই ঠান্ডা থাকে। সো আমার হাজব্যান্ড বের হয়ে গেল, আর খুব বেশি দেরি করে নেই আমার ইমরান ভাইকে দিয়েই চলে এসেছে বাসায়। সো বাংলাদেশে অলরেডি পৌঁছে যাওয়ার পরে আমার মা এগুলো আবার ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। সো এই আমার ভিডিও ক্লিপটা কিন্তু আমার মা ভিডিও করে পাঠিয়েছে বাংলাদেশে পৌঁছে যাওয়ার পরে। সো আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি আমার মা সুন্দর মতন পেয়েছে, সব কিছুই পেয়েছে। আর ইমরান ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ার জন্য, আসলে এই জিনিসগুলো আমি দিতে পেরেছি, সো খুবই ভালো লাগছে। আর বিশেষ করে এই কুসকুসের পাতিলটা আমার মা খুবই পছন্দ করে এই কুসকুসটা, যার কারণে এইটাই বিশেষ করে দেওয়া। সো এখানে কিছু ছবি দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে ইমরান ভাইয়ের ফ্যামিলি, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর ভাইয়ার এই হিরো এই ছোট বাচ্চাটার জন্য দোয়া করতেও ভুলবেন না, আল্লাহ যেন ওকে নেক হেদায়েত দান করে। ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই এই মালগুলো আমার মাকে পাঠানোর জন্য সুন্দর মতন, অনেক অনেক ধন্যবাদ, আর আমি অনেক কৃতজ্ঞ ভাইয়ার কাছে। তো ভিউয়ার্স, ইমরান ভাইয়ের এই ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া রাখবেন। আজকে আমি এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।